অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে প্রত্যাশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং নিয়মিত লেখাপড়ার সাথে যুক্ত আছো এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং নতুন নতুন বিষয়গুলোর সাথে তোমরা যুক্ত হচ্ছো। তো আজকে ধারাবাহিকভাবে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। যদি তোমরা আমার গত ক্লাসগুলো দেখে থাকো, আমি অর্থনৈতিক বিষয়ে আলোচনা করছিলাম নবম দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বাদশ অধ্যায়ের আলোচনা, যেখানে ছিল অর্থনৈতিক বৈশিষ্ট্য থেকে শুরু করে অর্থনৈতিক বিভিন্ন প্রতিবন্ধকতা এবং সেই প্রতিবন্ধকতা উত্তরণের বিভিন্ন উপায়। এবং গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম অর্থনৈতিক বিশ্লেষণে বা অর্থনৈতিক উন্নয়নে ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে যে ইকোনমিক গ্রোথ জড়িত, এই দুটো মিলিয়ে পৃথিবীতে যে রাষ্ট্রগুলো আমরা বসবাস করি সেই রাষ্ট্রকে ভাগ করা হয়েছিল তিনটা শ্রেণীতে। একটা ছিল উন্নত শ্রেণী, মানে উন্নত দেশ, আরেকটা ছিল অনুন্নত দেশ এবং সর্বশেষ হচ্ছে উন্নয়নশীল দেশ। যদি আমার গত ক্লাস দেখে থাকি তাহলে সেখানে আমি আলোচনা করেছি উন্নত দেশ নিয়ে, তার মানে উন্নত দেশের মানে স্ট্রাকচারটা কেমন, কাদেরকে আমরা উন্নত দেশ বলছি এবং সেই উন্নত দেশের বৈশিষ্ট্যগুলো কেমন, অর্থনৈতিক দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিতে, রাজনৈতিক দৃষ্টিতে তাদের বৈশিষ্ট্যগুলো কেমন। তো ধারাবাহিকভাবে আজকে আমি আলোচনা করব অনুন্নত দেশ। বোর্ড দেখে তোমরা বুঝতে পারছ, বের করতে হবে বড় বড় মতো 175 পৃষ্ঠা যেখানে অনুন্নত দেশ নিয়ে আলোচনা করা আছে। তো একটু বোর্ডে আসতে বলবো আমি প্রথমেই। বলা হচ্ছে যেসব দেশের জনগণের মাথাপিছু প্রকৃত আয় তাদের চেয়ে কম, উন্নত দেশ অপেক্ষা কম, তারা হচ্ছে অনুন্নত দেশ। যেসব দেশের জনগণের মাথাপিছু প্রকৃত আয় উন্নত দেশ অপেক্ষা কম তারা হচ্ছে অনুন্নত দেশ। তাহলে বুঝতেই পারছি আমরা উন্নত দেশে বলেছিলাম যে মাথাপিছু প্রকৃত আয় যে সর্বোচ্চ মানে অনেক, কিন্তু সেই তুলনায় যেখানে কমে আসতেছে সেটা হচ্ছে অনুন্নত দেশ। তো অর্থনীতিবিদ এটা একটা সংজ্ঞায়িত করেছেন, বলা হচ্ছে যেসব দেশে জনসংখ্যা প্রচুর এবং অব্যবহৃত প্রাকৃতিক সম্পদ এই দুটা একসাথে বসবাস করে বা সহাবস্থান অবস্থায় রয়েছে, তার মানে যেসব রাষ্ট্রগুলোতে জনসংখ্যা অত্যাধিক এবং প্রাকৃতিক সম্পদ যেগুলো আমাদের চারপাশেই থাকে প্রকৃতিতে, যেমন খনিজ সম্পদ, সূর্যের রশ্মি বা সূর্য শক্তি, পানি, বিভিন্ন মাটি, বায়ু, মানে এগুলো আমাদের সব খনিজ সম্পদ, এগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ, বনজ সম্পদ, এগুলো যখন আমি পর্যাপ্তভাবে ব্যবহার করতে পারছি না এবং জনসংখ্যার আধিক্য, এই দুটোই অনুন্নত দেশের একটা প্রধান বৈশিষ্ট্য হিসেবে বলা হচ্ছে। আরেকটু যদি স্পেসিফিকভাবে বলি, অধ্যাপক র্যাগনার নাক্স বলেন যেসব দেশ জনসংখ্যা অত্যাধিক এবং প্রাকৃতিক সম্পদের তুলনায় পুঁজি বা মূলধন কম, তার মানে প্রাকৃতিক সম্পদ আছে আমার কিন্তু আমার কাছে সেই সম্পদটা ব্যবহার করার মতো মূলধন নেই, পুঁজি নেই, অর্থ নেই বা কৌশল নেই, তাহলে সেই সব দেশগুলোকে অনুন্নত দেশ বলা হচ্ছে। এবং সেই সাথে যে বিষয়টাকে বারবারই তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে জনসংখ্যার আধিক্য, অধিক জনসংখ্যার রাষ্ট্রগুলো। তো এটা গেল অনুন্নত দেশের সংজ্ঞা, মানে কাদেরকে আমরা অনুন্নত দেশ বলছি। এখন আমি বৈশিষ্ট্য আলোচনা করব। তোমাদের বই বরাবরের মতো 175 পৃষ্ঠায় আসতে হবে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে এখানে, তার মধ্যে আমি প্রথম পাঁচটি নিয়ে আলোচনা করবো আজকে। তো বইতে প্রথম যে বৈশিষ্ট্যটা নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে নিম্ন মাথাপিছু আয় জীবনযাত্রার নিম্ন মান। প্রথমেই বলেছিলাম যে একটি দেশের মাথাপিছু আয়ের উপর নির্ভর করে সেই দেশের উন্নয়নের ধারাবাহিকতাটা, সবসময় এটা বলে এসেছে এবং উন্নত বিষয়টা হচ্ছে সর্বোচ্চ পরিমাণে আছে, কারণ যখনই জনগণের মাথাপিছু আয় সর্বোচ্চ থাকে তখন তার চাহিদা মেটানোর পরও সেই অর্থ সে বিভিন্ন কাজে প্রয়োগ করতে পারে বা ব্যবহার করতে পারে। একটু বইতে আসে এটাকে প্রধান লক্ষণ বলা হচ্ছে যে এই অনুন্নত দেশগুলোর জনগণের সাধারণত মাথাপিছু আয়টা অত্যন্ত কম এবং কম হওয়ার কারণে জীবনযাত্রাটা হচ্ছে নিম্নমান, মানে আমরা জীবনযাত্রা নিম্নমান বলতে বোঝাচ্ছি যে আমাদের যে মৌলিক চাহিদাগুলো পূরণ করলে আমরা বলি যে আমরা স্বাভাবিক অবস্থায় বসবাস করছি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই মৌলিক চাহিদাটা পূরণ হচ্ছে না। একটা রিপোর্ট যদি আমি বলি, ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট 2018 সালে একটা রিসার্চে বলছে তারা যে অনুন্নত দেশগুলোতে মাথাপিছু আয়ের ক্ষেত্রে কোনো কোনো দেশে দেখা গেছে যে $2000 কম মাথাপিছু আয় এখানে রয়েছে, তাহলে সেক্ষেত্রে জীবনযাত্রা কখনোই উচ্চ মানের বা স্বাভাবিক পর্যায়ে হবে না, সেটা নিম্ন মানের। দুই নম্বর পয়েন্টের মধ্যে আসছি, কৃষির উপর অত্যাধিক নির্ভরতা বা নির্ভরশীলতা। কেন এই কথাটা বলা হচ্ছে, এর আগের অনেকগুলো ক্লাস আমি বলেছি
পৃথিবীর সবগুলো রাষ্ট্রই হচ্ছে কৃষিভিত্তিক, কারণ কৃষি হচ্ছে তার মূল বেস। কিন্তু যারা উন্নত রাষ্ট্র তারা কি করেছে, কৃষি প্রধান খাতটাকে শিল্প প্রধান খাতে ডাইভার্ট করেছে বা স্থানান্তর করেছে। ফলশ্রুতিতে কি হয়েছে, তার অর্থের যোগান বেড়েছে অনেক, জীবনযাত্রার মান বেড়েছে অনেক, মাথা পিছু আয় বেড়েছে অনেক। এবং এর ধারাবাহিকতা দেখা যাচ্ছে উন্নত রাষ্ট্রগুলোতে সনাতন পদ্ধতিতে কৃষি ব্যবস্থাপনা চলে এখনো, যেখানে আমরা কৃষিতে একটু আধুনিকতা আনতে পারি, একটু না মানে পুরো বিশ্বই এখন আধুনিক কৃষি নির্ভর বিশ্বে চলছে, কিন্তু আমরা সেটা আনতে পারছি না। তো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সনাতন পদ্ধতি মানে প্রাচীন পদ্ধতিগুলোই এখন মেনটেন করে চলছে তারা, এখানে প্রযুক্তির ছোঁয়াটা আনতে পারেনি, এটা একটা দুর্বলতা। এবং আরেকটা বিষয় বলা হচ্ছে যে এই কৃষিটাই হচ্ছে মূলত তাদের বৃহত্তম খাত, অনুন্নত রাষ্ট্রগুলোতে একক বৃহত্তম খাত হিসেবে এটা এখনও বর্তমান আছে, এটাকে পুরোপুরি শিল্পতে এখনও ট্রান্সফার করা সম্ভব হয়নি বা শিল্প ভিত্তিক খাত শক্তিশালী হয়নি, এই কথাটা আমরা বলতে পারি। তিন নম্বর পয়েন্ট হচ্ছে অনুন্নত কৃষি উৎপাদন এবং বিপণন ব্যবস্থা। অনুন্নত শব্দটা বলা আছে, তার মানে হচ্ছে আমরা যে কৃষি ব্যবস্থাপনায় যদি সনাতন পদ্ধতি ব্যবহার করি এবং এখানে যদি প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করতে না পারি, এবং অনেক ক্ষেত্রে যদি দেখা যায় যে কৃষি ব্যবস্থাপনা অনেক দুর্বলতা আছে, যেমন তোমাদের বইতে আছে 175 পৃষ্ঠা 3 নম্বর পয়েন্ট, বলা হচ্ছে এখানে সনাতন পদ্ধতিতে চাষাবাদ ত্রুটিপূর্ণ মালিকানা, এখানেও একটা ব্যাপক গ্যাপ রয়ে গেছে আমাদের, স্বল্প বিনিয়োগ মানে এখানে পর্যাপ্ত বিনিয়োগটা আসছে না। কখনো কখনো দেখা যাচ্ছে যে কৃষির জন্য প্রয়োজনীয় যে উপকরণ, সার বীজ কীটনাশক থেকে শুরু করে তোমার বিভিন্ন ধরনের যন্ত্রাংশ লোকবল, অনেক ক্ষেত্রেই এগুলোর একটা প্রতিবন্ধকতা রয়ে যায়। তো ফলশ্রুতিতে এই অনুন্নত রাষ্ট্রগুলো কৃষি নির্ভর হওয়ার কারণে মানে তারা নির্ভরশীলতা তাদের কৃষিতে বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে তাদের উৎপাদনে মানে ব্যাপকতা আসছে না। তো এটাও একটা মানে তাদের মানে অর্থনীতি বা তাদের স্ট্রাকচারাল বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। 4 নম্বর পয়েন্টে বলছে ক্ষুদ্র এবং অনুন্নত শিল্প খাত। শিল্প খাত একদম নেই তা না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সেখানে কুটির শিল্পের ব্যাপকতাটা বেশি। এবং ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প মানে হচ্ছে যে শিল্পগুলো ভারী শিল্পে মানে বলা যাবে না ভারী শিল্প, যেমন পোশাক শিল্প, অন্যান্য অনেক ধরনের ক্ষুদ্র কুটির শিল্পই মূলত বেসড এখানে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প। এই শিল্পগুলোর উপর নির্ভর করে তারা তাদের অর্থনীতিটাকে চলমান রাখে। এবং দেখা যায় যে যখন শিল্প খাত শুধুমাত্র ক্ষুদ্র এবং মাঝারি বা কুটির শিল্পের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন খুব বেশি জিডিপিতে যুক্ত হয় না, মানে জাতীয় উৎপাদনের জিএনপিতে যুক্ত হয় না। ফলশ্রুতিতে দেখা যায় এখান থেকে আসে খুব অল্প পরিমাণে, 8-10% তোমার হচ্ছে অবদান আসে এখানে শিল্প খাত থেকে। যদি আমি সর্বশেষ পয়েন্ট বলি, মূলধন বর্জন এবং বিনিয়োগের নিম্ন হার এবং ব্যাপক বেকারত্ব, একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। কেন বলা হচ্ছে এটা, যখনই জনবহুল একটা রাষ্ট্র, যখনই কৃষি ব্যবস্থাপনা, শিল্প ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদের অপর্যাপ্ততা মানে প্রাকৃতিক সম্পদ পর্যাপ্তভাবে ব্যবহৃত হচ্ছে না, তখন স্বাভাবিকভাবেই হিউম্যান রিসোর্স মানে মানব সম্পদ তৈরি করা সম্ভব হয় না। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে একটা দারিদ্র্যের দুষ্ট চক্রের মধ্যেই মানে চক্রাকারে ঘুরতে থাকে জনগণ, এবং বেকারত্ব প্রচুর পরিমাণে বেড়ে যায়। এবং স্বাভাবিকভাবে যে তার যে মানে সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে পাওয়া, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, নিরাপত্তা, এগুলো স্বাভাবিকভাবে তখন সে পাচ্ছে না। তো ফলশ্রুতিতে দেখা যায় সেই দুষ্ট চক্রের মধ্যেই ঘুরতে থাকে এবং তার অবস্থার কোনো পরিবর্তন এখানে পরিলক্ষিত হয় না। তো এইটুকু মানে শুধু আলোচনা করে দিলাম, আর এখানে আরেকটা বিষয় আমি বলে নিই, মূলধন গঠন এবং বিনিয়োগ নিম্ন হয়, এই বিষয়টা কেন এখানে বলা হচ্ছে, যখন মানুষের মাথা পিছু আয় কমে যায় তখন স্বাভাবিকভাবেই তার সঞ্চয়টা কমে যায় বা পুঁজিটা কমে যায়। যখন সঞ্চয় এবং পুঁজি কমে যায় তখন স্বাভাবিকভাবে সে বিনিয়োগ করতে পারে না, বিনিয়োগটা তখন নিম্নমুখী হয়ে যায়, নিচের দিকে নেমে যায়। আর যখন বিনিয়োগ হচ্ছে না তখন উৎপাদনশীলতা বৃদ্ধি পায় না, এবং এই উৎপাদনশীলতা বৃদ্ধি পায় না বলে, বিনিয়োগ হয় না বলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় না, এবং বেকারত্ব একটা সমাজে গ্রাস করে, এবং তখন দারিদ্র্যের দুষ্টচক্র থেকে সেই সমাজ বের হয়ে আসতে পারে না। তো অনুন্নত দেশে এটা একটা বৈশিষ্ট্য। তো আজকে আমি 5টা বৈশিষ্ট্য আলোচনা করে দিলাম, এর পরবর্তী ক্লাসে পরবর্তী বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করবো। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।